আমরা সিনেমার কথা বলি। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বাংলাদেশি চলচ্চিত্র ইন্ডাস্ট্রি খুবই বাজে সময় পার করছে। 2019 সাল চলচ্চিত্রের জন্য খুবই হতাশার বছর। যতই হতাশা আসুক তবুও ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে বাংলা ইন্ডাস্ট্রি। ঢালিউডে এখন একমাত্র সাকিবের সিনেমার সাফল্য দেখা যায়, এছাড়াও মাঝে মধ্যে অন্য দু একটা ছবি সফলতার মুখ দেখে। এক সময় বাপ্পি, সাইমন, আরফিন শুভকে নিয়ে ঢালিউড স্বপ্ন দেখলেও গেল কয়েক বছরে হতাশা দিয়েছে। তবুও নতুন কেউ ভালো করলে তাকে নিয়ে স্বপ্ন দেখে ঢালিউড। সম্প্রতি চিত্রনায়ক সিয়াম আহমেদ ভালো করেছেন। সিয়ামের আপকামিং সিনেমার ভিডিওতে আমি উল্লেখ করেছিলাম, দুই নায়ক শাকিব খানে পরে সুপারস্টার হবার দাবি রাখেন। একজন সিয়ামকে উল্লেখ করলেও বাকি একজনের নাম পরের ভিডিওতে বলতে চেয়েছিলাম। আমার মতে আর একজন নেক্সট সুপারস্টার জিয়াউল রুশন। এই নায়কের মধ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে, তাই ঢালিউড তাকে নিয়েও ভালো কিছুর আশা করছে। 2016 সালে রক্ত ছবির মাধ্যমে অভিষিক্ত হন রুশন। এরপরে ধেত তেরি কি ককপিট ছবিতে অভিনয় করেছেন। 2019 সালে বেপরোয়া ছবিটি মুক্তি পেয়েছে। এই ছবিতে অ্যাকশন হিরো হিসাবে দেখা দিয়েছেন রুশন। বেপরোয়া ছবির রুশনকে দেখে মনে হয়েছে অ্যাকশন হিরো হিসাবে ঢালিউডে শক্ত একটা অবস্থান করে নিতে পারবে এই নায়ক। তাই ভেবেচিন্তে ভালো বাজেট ও ভালো মানের সিনেমায় অভিনয় করতে পারলে অ্যাকশন হিরো হিসাবে ভালো অবস্থানে যেতে পারবে চিত্রনায়ক রুশন। 2020 সালে রুশনের হাতে রয়েছে প্রায় 8টি চলচ্চিত্র, বিস্তারিত আলোচনা করা হলো। মেকআপ। অনন্য মামুন পরিচালিত রোমান্টিক ড্রামা সিনেমা মেকআপ, এতে মিডিয়া জগতের ভেতরের গল্প তুলে ধরা হয়েছে। একজন সুপারস্টারের জীবন থেকে কিছু গল্প নেওয়া হয়েছে। মেকআপ ছবিতে নায়ক হয়েছেন রুশান, তার বিপরীতে অভিনয় করেছেন নবাগত নিপা আক্তার রিয়েলি। সুপারস্টার শাহবাজ খানের চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। এছাড়াও আরও অভিনয় করেছেন ইমতু, সাইফ চন্দন প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে সেলিব্রিটি প্রোডাকশন। আসছে ফেব্রুয়ারিতে ছবিটি মুক্তি পাবে। জিন। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ও নাদের চৌধুরী পরিচালিত হরর গল্পের সিনেমা জিন, একটি বাস্তব জীবনের গল্প নিয়ে ছবিটি নির্মিত হয়েছে। এতে কেন্দ্রীয় চরিত্র অভিনয় করেছেন পূজা চেরি, যার মধ্যেই জিন ভর করে। একজন প্রফেসর হিসেবে অভিনয় করেছেন চিত্রনায়ক রুশান, তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা মুন। এছাড়াও পূজার বিপরীতে অভিনয় করেছেন ছোট বড়দের জনপ্রিয় নায়ক সজল নূর। ভালোবাসা দিবস উপলক্ষে ছবিটি 14 ফেব্রুয়ারি মুক্তি পাবে। অপারেশন সুন্দরবন। ঢাকায় একখ্যাত নির্মাতা দীপঙ্কর দীপন নির্মাণ করছেন অপারেশন সুন্দরবন। সুন্দরবনে র‍্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে বাংলাদেশের প্রথম ওয়াইল্ড লাইফ অ্যাকশন থ্রিলার মুভি অপারেশন সুন্দরবন। এতে লেফটেন্যান্ট কমান্ডার রিশান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক রুশান। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ। মেজর সাইম চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। ভিলেন হিসেবে অভিনয় করেছেন তাসকিন রহমান। বিগ বাজেট ও বিগ কাস্টিংয়ের এই ছবিটি প্রযোজনা করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন। 2020 সালে ঈদুল আজহায় ছবিটি মুক্তি পাবে। উস্তাদ। 2019 সালে আব্বাস ছবি নির্মাণ করে প্রশংসিত হয়েছেন নির্মাতা সাইফ চন্দন। এবার চিত্রনায়ক রুশানকে নিয়ে নির্মাণ করছেন উস্তাদ নামের একটি চলচ্চিত্র। এতে উস্তাদ নাম ভূমিকায় অভিনয় করছেন রুশান। এই ছবিতে পুরান ঢাকার একজন একরোখা যুবকের ভূমিকায় অভিনয় করেছেন রুশান, তার বিপরীতে অভিনয় করেছেন নবাগত উষ্ণ হক। এছাড়াও আর অভিনয় করেছেন শিবাশানু, ডন, তাসকিন রহমান প্রমুখ। অ্যাকশন দাসের এই ছবিটি 2020 সালে এপ্রিলে মুক্তি পেতে পারে। উন্মাদ। সাইমন ও পরিমণিকে নিয়ে পুরে যায় মন নির্মাণ করে বেশ প্রশংসিত হয়েছিলেন তরুণ নির্মাতা অপূর্ব রানা। এবার দীর্ঘ বিরতির পর নির্মাণ করছেন উন্মাদ নামের একটি সিনেমা। এতে নায়ক হিসেবে অভিনয় করছেন রুশান, তার বিপরীতে অভিনয় করছেন অধরা খান। FDC-তে ছবিটির প্রথম লটের শুটিং সম্পন্ন হয়েছে। চলতি জানুয়ারিতে আবারও শুটিং শুরু হবে। সবকিছু ঠিক থাকলে 2020 সালেই ছবিটি মুক্তি পাবে। সাইকো।
মেকআপ ছবির পরে আবারও অনন্য মামুনের ছবিতে নায়ক হয়েছেন রুশান। ছবিটির নাম সাইকো। এই ছবিতে রুশানের নায়িকা হিসেবে অভিনয় করবেন পূজা চেরি। সম্প্রতি সাইকো ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই জুটি। এছাড়াও এতে ভিলেন হিসেবে অভিনয় করবেন তাসকিন রহমান। থ্রিলার দাসের গল্প নিয়ে ছবিটি প্রযোজনা করছেন সেলিব্রিটি প্রোডাকশন ও আর বেস এন্টারটেনমেন্ট। 2020 সালে ছবিটি শুটিং শুরু হবে। সব কিছু ঠিক থাকলে এই 6টি সিনেমা 2020 সালে কনফার্ম মুক্তি পাবে। এছাড়া আরও 2টি সিনেমায় 2019 সালে চুক্তিবদ্ধ হয়ে রয়েছেন এই নায়ক। কিন্তু এখন পর্যন্ত ছবি দুটির শুটিং শুরু হয়নি। তবে 2020 সালে ছবি দুটির শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ড্রিম গার্ল। 2019 সালের 24 মার্চ BFDC-তে ড্রিম গার্ল ছবির মহরত অনুষ্ঠিত হয়। এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো জুটি বাঁধেন চিত্রনায়ক রুশান ও অধরা খান। রোমান্টিক ঘরানার এই ছবিটি প্রযোজনা করেছেন SS চলচ্চিত্র। ড্রিম গার্ল ছবিটি পরিচালনা করবেন যুগল নির্মাতা ইস্পাহানি আরিফ জাহান। 2019 সালের মার্চে ছবিটির মহরত হলেও এখনও ছবিটির শুটিং শুরু হয়নি। তবে ভবিষ্যতে ছবিটি নির্মিত হবে কিনা তাও বলা যায় না। মুক্তি। অগ্নি, অগ্নি টু কিংবা বিজলির মতো লেডি অ্যাকশন সিনেমা নির্মাণ করেছেন ইফতেখার চৌধুরী। তিনি একজন পরীক্ষিত ভালো মানের নির্মাতা। এবার এই নির্মাতার নতুন সিনেমায় অভিনয় করবেন চিত্রনায়ক রুশান। ছবিটির নাম রাখা হয়েছে মুক্তি। এই ছবিটিও লেডি অ্যাকশন সিনেমা হবে। ছবির নাম ভূমিকায় অভিনয় করবেন ববি। 2019 সালে ছবিটিতে রুশান ও ববি চুক্তিবদ্ধ হয়েছেন। 2020 সালে ছবিটির শুটিং শুরু হতে পারে। জিয়াউল রুশান ঢালিউডের সম্ভাবনাময় নায়কের মধ্যে একজন, যার মাধ্যমে ঘুরে দাঁড়াতে পারে বাংলা চলচ্চিত্র। রুশানের হাতে রয়েছে এই 8টি সিনেমা, যার মধ্যে 6টি সিনেমা 2020 সালে মুক্তির সম্ভাবনা রয়েছে। আশা করা যায় এই 6টি সিনেমা দর্শক ভালোভাবে গ্রহণ করবে। আপনি রুশানের কোন ছবিটি নিয়ে বেশি আশাবাদী? কমেন্ট করে জানিয়ে দিন।